বর্তমান দুনিয়ায় ব্যস্ততায় ঘেরা সামাজিক জীবনে আমরা সবাই দৌড়ঝাঁপ করছি, তা সত্ত্বেও আমরা একটু সময় বের করে নিই নেট দুনিয়ার সোশ্যাল সাইটগুলোর সঙ্গে নিজেদের ফাঁকা সময়গুলো কাটাতে বা রিল্যাক্স করতে। সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, হোয়াটসঅ্যাপ হোক কিংবা ইউটিউব। বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু এই সোশ্যাল সাইটের ইতিহাস অজানা। তাই আপনাদের জ্ঞাতার্থে আমাদের এই ছোট্ট তথ্যচিত্র। আজকে আমরা যে বিষয়টির ইতিহাস নিয়ে আলোচনা করব তা হলো ইউটিউব। কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, কোনো টাকা পয়সা লাগে না। আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এর ফলে আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ইউটিউব গুগলের সহায়ক হিসেবে কাজ করে। অ্যালেক্সা ইন্টারনেটের পরিসংখ্যান অনুযায়ী ইউটিউব হলো পৃথিবীর প্রথম জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট, এবং গুগলের পরে সেকেন্ড সার্চ ইঞ্জিন হিসেবে ইউটিউবকেই ধরা হয়ে থাকে। বিনোদনের পাশাপাশি এই সাইট থেকে আপনার বিভিন্ন বিষয়ের সমস্যা এবং অজানা বিষয়ের তথ্য খুব সহজে পাওয়া যায়। এমনকি এখানে আমাদের বিভিন্ন বিষয়ের উপর কর্মদক্ষতা দেখানোর পাশাপাশি রোজগারের সুযোগও করে দেয় ইউটিউব। পেপাল নামক এক কোম্পানির তিন কর্মচারী, চ্যাড হার্লি, স্টিভ চেন ও জাওয়েদ করিম, 2005 সালের ফেব্রুয়ারি মাসে ইউটিউবের প্রতিষ্ঠা করেন। যখন এটি শুরু হয় তার সদর দপ্তর ছিল ক্যালিফোর্নিয়ায় একটি জাপানি রেস্টুরেন্টের উপরে, আর এখন ইউটিউবের বর্তমান সদর দপ্তর সান ব্রুনো, ক্যালিফোর্নিয়াতে। ইউটিউবের প্রতিষ্ঠা সম্পর্কে দুটি মতভেদ রয়েছে। মিডিয়ার মতে 2005 সালের শুরুর দিকে স্টিভের বাড়িতে ডিনার পার্টি ছিল, যেখানে জাভেদ উপস্থিত না থাকার জন্য ভিডিও ক্লিপ দেখতে চেয়েছিল। কিন্তু ভিডিও ক্লিপটি এতই বড় ছিল যা পাঠাতে সক্ষম ছিল না স্টিভ, আর তখনই এই সমস্যার সমাধান স্বরূপ স্টিভের মাথায় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট বানানোর ভাবনা আসে, যেখান থেকে বড় ভিডিও ক্লিপও শেয়ার করা যাবে। অন্যদিকে জাভেদ করিম বলেন এই চিন্তা প্রথম এসেছিল 2004 সালে। এক অনুষ্ঠানের প্রাইভেট ভিডিও ক্লিপ জাভেদ দেখতে চেয়েছিল, কিন্তু ভিডিও ক্লিপটি এতই বড় ছিল যে তা জাভেদের কাছে পৌঁছয়নি। সেখান থেকেই এই ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের কথা মাথায় আসে। অবশেষে হট অর নট নামক একটি ডেটিং ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে তারা 2005 সালের 14 ফেব্রুয়ারি youtube.com নামে একটি ডোমেইন রেজিস্টার করে। ইউটিউবের প্রথম আপলোডেড ভিডিওটি হল জাভেদ করিমের মি অ্যাট দি জু নামের একটি ভিডিও ক্লিপ, যা এখনও ইউটিউবে পাওয়া যাবে। 2005 সালের 15ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ইউটিউব লঞ্চ করা হয়। 2006 সালের অক্টোবর মাসে গুগল ইউটিউবকে অধিগ্রহণ করার প্রস্তাব দেয়, এবং 13ই নভেম্বর ইউটিউবকে গুগল অধিগ্রহণ করে নেয়। কিন্তু শর্ত থাকে যে ইউটিউবের কর্মচারীদের গুগলে চাকরি প্রদান করতে হবে। গুগল সেটি মেনে নেয় এবং 70 জন কর্মচারীকে চাকরি প্রদান করে। মে 2007 ইউটিউবের পার্টনার প্রোগ্রাম শুরু করা হয়, যা গুগল এডসেন্সের উপর নির্ভর করে। এখানে ইউটিউবারদের এডসেন্সের মাধ্যমে পেমেন্ট করা হয়, যার মধ্যে 55% পায় ইউটিউবার এবং বাকি 45% ইউটিউব নিজের কাছে রাখে। 2010 সালে ইউটিউবে প্রথম লাইভ স্ট্রিমিং হয়, যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 60টি ম্যাচ দেখানো হয়েছিল। 2010-এর মার্চ মাসে ইউটিউব পরিকল্পনা করে ইন্টারফেস চেঞ্জ করে ভিউয়ার বাড়ানোর জন্য। এক পরিসংখ্যান অনুযায়ী 2010 সালে ইউটিউবে ভিউয়ারের সংখ্যা ছিল প্রায় 2 বিলিয়ন প্রতিদিন। 2011-তে তা বেড়ে দাঁড়ায় প্রায় 4 মিলিয়ন প্রতিদিন, এবং 2017 সালের পরিসংখ্যান অনুযায়ী ইউটিউব ভিউয়ারের সংখ্যা ঘন্টায় প্রায় 1 বিলিয়ন। এই ছিল ইউটিউব নিয়ে আমাদের ছোট্ট তথ্যচিত্র। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।